মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। দর্শক সবাইকে আমন্ত্রণ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হই এবং কিভাবে আপনারা খাদ্য পথ্য পুষ্টির মাধ্যমে আপনারা রোগ আরোগ্য লাভ করবেন, কিভাবে সুস্থ থাকবেন সে বিষয় নিয়ে আলোচনা করি অনুষ্ঠানে। দর্শক বরাবরের মতো আজও উপস্থিত আছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগির মতি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগির মতি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা। আসুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের পর্বটি শুরু করি। নবাবগঞ্জ থেকে এবারে প্রশ্ন আমাদের কাছে লিখেছেন মোসাম্মদ ফাতেমা বেগম, বয়স 36 বছর। তিনি বলছেন যে গরম এলেই আমার সমস্ত শরীরে এবং মুখে গোটা গোটা চাকা চাকা হয় এবং অত্যন্ত চুলকায়, আমার মুখের চেহারা বিবর্ণ হয়ে যায়। আপনার পরামর্শ এক্ষেত্রে কাম্য? এটা এক ধরনের অ্যালার্জি। এই অ্যালার্জিটা আদা প্রতিরোধ করতে পারে। রোগ বেধি আধা আরোগ্য হয় খেলে আদা। কালিজিরা মৃত্যু বাদে যে কোনো রোগের মহা ঔষধ। তিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুপার ফাইবার। এই তিনটা জিনিস যদি এই অ্যালার্জির জন্য, চুলকানির জন্য, ছোটোখাটো এই সমস্যাগুলির জন্য আমরা খেতে পারি, আমরা এই জিনিসগুলিকে আসলে খুব একটা মূল্যায়ন করি না। আমি কানাডার একটা হোটেলে খেতে গেছি, তো ওরা বললো রাঁধুনি। তো এই দেশে প্রতিটা হোটেলে ফ্রি একটু একটু করে রাঁধুনি ভর্তা করে, রাঁধুনির ই করে, রাঁধুনির সস করে টেবিলে দিয়ে দেওয়া হয় ফ্রি। ওই রাঁধুনি খেলে তাদের হজম শক্তি বাড়বে, অ্যালার্জি চলে যাবে। আমাদের দেশে অজস্র রাঁধুনি পাওয়া যায়। শত বছর থেকে আমরা হজমের জন্য, পাকের মজার জন্য রাঁধুনি ব্যবহার করি, কিন্তু ওষুধ হিসাবে রাঁধুনির এত প্রভাব পৃথিবীতে এবং অনেক হজমের ওষুধই আমাদের রাঁধুনি থেকে তৈরি হয়, আমরা কিন্তু এটা খেয়াল করি না। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো রুটি, আপনার ম্যাকডোনাল্ডের রুটি, ডানকিন ডোনারের রুটি, সাবওয়ের রুটি, কেএফসির রুটি, জেএফসির রুটি, সব রুটির ভিতরেই দেখবেন তিল দেওয়া আছে। আমরা কিন্তু খেয়ালও করি না যে রুটির মধ্যে তিল দেওয়া কেন। তিলটা হলো সুপার ফাইবার। অতএব আপনার সুপার ফাইবার যদি আপনি খান, আপনি যদি সরষা ভর্তা খান, আপনি যদি তিল খান, তাহলে পরে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কোনো রূপ অ্যালার্জি থাকতে পারবে না। আর জৈন হইলো একদম অ্যান্টি অ্যালার্জি। আপনি খাবারের ভিতরে জৈনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমরা জানিও না যে কোন জিনিসটা কী কারণে আমরা ব্যবহার করি। ঘরে ঘরে তেজপাতা ব্যবহার করে, তেজপাতাটা দেয় আবার ফেলে দেয়। এই তেজপাতাটাকে চিবিয়ে কেউ খায় না। এই তেজপাতাটা হলো অ্যান্টিভাইরাস। আমাদের শরীরে তো অনেক ভাইরাস আছে, অতএব হাজার বছর আগে প্র্যাকটিস যে তেজপাতাটা অ্যান্টিভাইরাস হিসাবে আল্লাহ তালা আমাদের ভিতরে কোন না কোনো সময় এটা ইন্ট্রোডিউস হয়ে গেছে, কিন্তু আমরা তো এটাকে মনোযোগ দিয়ে খাই না। নারকেল আমাদের ব্রেনের পরিস্ফুটন ঘটায় নারকেল। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারকেল হলো আমাদের বরিশালের পটুয়াখালী সুইট ব্রাইটি। আমরা নারকেল খাই না, কারণ নারকেল আর আমাদের মাথা ঠিক সেম। আপনি একটা নারকেল দেখবেন, তার ভিতরে শ্বাসটা দেখবেন, নারকেলের বাইরের চুলগুলি আমাদের মতো, মাথার মতো দেখতে যে জিনিসটা, যেটাকে আমরা ডক্টরিন অফ সিগনেচার বলি, চিকিৎসা বিজ্ঞানের, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিরাট ভূমিকা রাখতেছে এই ডক্টরিন অফ সিগনেচার, ডস থেরাপি। এই ডস থেরাপিতে নারকেল এবং তাল আমাদের এই ব্রেনের জন্য দেখতে একই রকম বলে এটা আমাদের ব্রেনের জন্য মহা ঔষধ। কিন্তু আমরা কেন হাজার বছর যাবৎ নারকেল তেল ব্যবহার করি, আমরা কিন্তু কেউ কোনো দিন খেয়াল করে দেখি নাই। একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে এগুলো আল্লাহর দেওয়া আমাদের জন্য অশেষ রহমত, আল্লাহর অনেক মেহরবানি। ধন্যবাদ ডাক্তার আলমগির মতি। বোন মোসাম্মদ বেগম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে প্রশ্নটি করার জন্য, যে গরম এলেই যে সমস্যাটির কথা বলছেন তার মানে গরমের সাথে এই সমস্যাটা জড়িত। আপনি অবশ্যই একটা শীতল সাহায্যযুক্ত স্থানে থাকার চেষ্টা করবেন এবং ঘাম হলে এটি মুছে ফেলার চেষ্টা করবেন, তাহলে আপনি
অনেকখানি ভালো ভালো থাকবেন। আর চুলকানি হলে চুলকাতে তো ইচ্ছা করেই, কিন্তু এটা থেকে বিরত থাকবেন, কারণ নখ থেকে নখ দিয়ে চুলকালে কিন্তু শরীরে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে এবং ত্বকে দাগও হয়ে পড়ে যেতে পারে। এবারে আমাদের কাছে প্রশ্ন করেছেন বুলবুল আহমেদ কিশোরগঞ্জ থেকে, বলছেন যে গরম এলেই আমার হাঁপানি, শ্বাসটান, বুক ধরপর, সাই সাই শব্দ শুরু হয়, হাঁপানি নিয়ন্ত্রণের কোনো উপায় আছে কিনা জানেন? জি ভাই, এই সাধারণত মানুষের শীতে এবং বসন্তে হাঁপানি হয়, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরোসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, এগুলো কিন্তু শীতের প্রারম্ভে দেখা দেয়। সাধারণত আমাদের দেশে অক্টোবর থেকেই আরম্ভ হয়। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গরমের সময়, এটাকে বলে গরমের অ্যালার্জি থেকে, ঘাম থেকে, ঘামটা শরীরে বসে গিয়ে আপনার শ্বাসকষ্ট হয়। এখানে আপনার সবচেয়ে মহা ওষুধ হলো আপনার বাসক পাতা, তুলসী পাতা আর লবঙ্গ, আদা, এই চারটা জিনিস মধু দিয়ে আপনি অনেক বেশি খাবার অভ্যাস করবেন। এখানেও আপনার গরম পানি খেতে হবে, আপনার গরম লাগলেও গরম পানি খেতে হবে, কারণ আপনার মাইনাসে মাইনাসে প্লাস, অতএব আপনাকে গরম পানি দিয়ে গোসলও করতে হবে। আপনি ঠান্ডা পানি দেওয়া গরম লাগে বলে গরম পানি দিয়ে গোসল করতে, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবেন না। আপনার মনে হয় আপনাকে ঠান্ডা পানি খেতে ভালো লাগে না, আপনাকে হালকা গরম পানি খেতে হবে। আর আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে ঘামলেই আপনার শরীরটা পুষে ফেলতে হবে। একটু আগেও আমাদের ডাক্তার রূপম সব বলতেছিল যে ঘামলে, অ্যালার্জি হলে, চুলকালে আপনাকে শরীরটা হালকা কুসুম গরম পানি দিয়ে শরীর পুষে ফেলতে হবে, এর কোনো বিকল্প নাই, নাহলে আপনাকে দুইবার গোসল করতে হবে। চাইনিজরা অ্যালার্জি থাকলে বা স্কিন ডিজিজ থাকলে তারা দুই থেকে তিনবার পর্যন্ত গোসল করে, তারা বলে যে গোসলের মাধ্যমেই এই রোগের চিকিৎসাটা হবে। আর চাইনিজদের আরেকটা হ্যাবিট হলো যে কোনো মানুষের যদি সাত দিন সে ভালো আছে, সাত দিন পরে হঠাৎ করে তার একটা অসুখ হলো, অসুখ হলে বাকি সাত দিন ওই সাত দিন যে খাবারগুলি সে খেয়েছে ওই খাবারগুলি বাকি সাত দিন আর খাবে না, সাত দিন আবার নতুন ধরনের খাবার খাবে। এই কদিন যদি সে মাংস, পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিসফুড, হাটফুড, জাঙ্কফুড খেয়ে থাকে, তাহলে ওই সাত দিন আবার সে স্যুপ, জুস, শাক সবজি, ভেজিটেবল, জাউ ভাত, খিচুড়ি, এই জাতীয় খাবার খাবে। মানে খাবারগুলোকে একটু পরিবর্তনের, আমরা যেরকম সারা বছর ভাতই খেতেছি, আবার রুটি খেলাম তো অসুখ হলে রুটিই খেলাম না, একটু বিবর্তন, একটু পরিবর্তন করে খেলে তাহলে পরে আমাদের এই স্টমাক প্রবলেমগুলি, শারীরিক সমস্যাগুলি অনেকটা ভালো হয়ে যায়। এবং আমরা জানি যে অতিরিক্ত গরম পড়লে, অতিরিক্ত ঠান্ডা পড়লে বা হঠাৎ সারাদিন তাপমাত্রা ফ্লাকচুয়েশন বা উঠানামা করলে এই হাঁপানির শ্বাসটান কিন্তু বেড়ে যায়, কফ কাশি বেড়ে যায়। অতএব এমন একটা তাপমাত্রার একটা সাম্যাবস্থায় আপনাকে থাকতে হবে যাতে কিনা আপনার হাঁপানিটাও একটু কন্ট্রোলে থাকে। এবং আমরা তো সবাই জানি যে হাঁপানিটা কিন্তু একটা কন্ট্রোলেবল ডিজিজ, নিয়ন্ত্রণ রাখা যায়, সহজে ভালোই হতে চায় না, সারতেই চায় না। এবং যে পরিবেশে এই হাঁপানিটা বাড়ে, যার সংস্পর্শে বাড়ে, যে খাওয়ার মাধ্যমে পারে বা গন্ধের মাধ্যমে পারে বা কোনো কাপড়ের মাধ্যমে পারে, যেমনি বাড়ে না কেন, যেগুলোকে ট্রিগারিং ফ্যাক্টর বলে, এই ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করে চলতে পারলেও কিন্তু আপনারা হাঁপানি থেকে অনেক দূরে থাকতে পারবেন। স্পেশালি এই রোগীরা কিন্তু আপনার উত্তেজনা থেকে বা মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করবে, তাহলে কিন্তু হাঁপানি বাড়বে। এবং ব্যায়াম করলে যদি হাঁপানি বাড়ে, তাহলে যে নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ব্যায়াম করলে আপনি ভালো থাকেন ততটুকু মাত্রাই করতে হবে, যদি তার চেয়ে বেশি হয় তাহলে আপনি হাঁপানি নিয়ন্ত্রণের জন্য চিকিৎসক আপনাকে যা করতে বলেছেন, ব্যবহার করতে বলেছেন, তাই ব্যবহার করে আপনি ভালো থাকবেন। ভাই বুলবুল আহমেদ, প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার নিরাপদ এবং সুখী জীবনও কামনা করছি।